করোনা পরিস্থিতিতে বর্তমানে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতির শিকার গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা। স্কুলের গেটে তালা, সেখানে নেই পঠনপাঠন। কিন্তু তাতে কি, গ্রামের দিদি তো আছে। গ্রামের ছাত্রছাত্রীদের কথা ভেবে সেই দিদি গ্রামে চালু করবেন অভিনব বিদ্যালয়। সেই বিদ্যালয়ে প্রতিদিন বিকালে বসে করোনা বিধি মেনে ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা দিয়ে যাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সকল স্থানে স্কুল কলেজ বন্ধ, সকল ছাত্রছাত্রীদের পড়াশোনা একেবারেই ভোলার পথে। এমন পরিস্থিতিতে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসের বাসিন্দা সুলতা হালদার নামে এক তরুণী তৈরি করলেন নিজস্ব স্কুল। তার 9 বছরের একটি ছেলে রয়েছে। যদিও বাড়িতে সেলাই মেশিনে পুরনো জামা কাপড় সেলাই করেই সংসার চলে কোন রকমে, তবে অভাব থাকলেও গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা করানো তার মানসিক ইচ্ছা ছিল বরাবরই। কারণ তার এলাকায় আশেপাশে যেসব গ্রামে সাধারণ দুস্থ পরিবারের ছেলে মেয়েদের প্রাইভেটভাবে পড়াশোনা করার পরিস্থিতি নেই, সুলতাদেবী তাদের নিয়ে শিবনিবাস মন্দিরের মাঠ প্রাঙ্গণে শুরু করলেন নিজস্ব স্কুল। এখন এই লকডাউনের সময় সমস্ত সরকারি স্কুল বন্ধ আছে, যার জন্য আমাদের গ্রামের দুস্থ ছেলেমেয়েরা একেবারেই পিছিয়ে পড়েছে। সেই জন্য আমাদের গ্রামের কয়েকজন যুবক যুবতী মিলে আমরা উদ্যোগ নিয়েছি যে গ্রামের পিছিয়ে পড়া ছেলেমেয়েদেরকে নিয়ে এসে বিনা পয়সায় আমি এদেরকে আমার সাধ্যমতো শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সেটা এখনও করছি আর এটা করে আমি খুব আনন্দিত। আপনার নাম? আমার নাম সুলতা হালদার। দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ সকলের মুখে মুখে এই স্কুলের কথা। এই প্রচেষ্টাকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। করোনার জন্য আমাদের স্কুল বন্ধ, সেই জন্য আমাদের পড়াশোনা স্কুল সব বন্ধ ছিল। ওর জন্য আমাদের দিদি এখন আমাদের এই স্কুলটা করাচ্ছে, সেই জন্য এখানে পড়ি বলে আমার খাতা পেন দেওয়া হয়, ওর জন্য আমার মা বাবারাও খুব খুশি। নদিয়ার পুরনো দিনের ঐতিহ্য আজ আবার সকলের মনে জাগরিত। সাধারণ জনগণ সুলতা দেবীর এই মহান কাজের প্রশংসা করেছেন। স্কুল মিস্কুল সব বন্ধ হয়ে গেছে, তারপরে এখানে একটা স্কুল খোলা হয়েছে। এখানে বিনা পয়সায় সব কিছু দিচ্ছে, পড়াশোনা করাচ্ছে, সব কিছু করাচ্ছে, তারপরে ব্যায়ামও শেখাচ্ছে এখানটায়। আমরা মায়েরা খুবই আনন্দ হচ্ছে। বন্ধ হয়ে গেছে লকডাউনে, এখানে একটা স্কুল খোলা হয়েছে। বাচ্চাদের যাই হোক পড়ানো হচ্ছে, বাচ্চাদের পাঠাচ্ছে স্কুলে, এবারে শিখছে, আমরা বাচ্চাদের পাঠাচ্ছি, সবাই যাই হোক শিখুক বাচ্চারা, ওইখানে তো যেতে পারছে না। আমরাও সুলতা দেবীর এই উদ্যোগকে কুর্ণিস জানাই। এই গত 1.5 বছর ধরে যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে কোভিড-19 জন্য, যার ফলে সারা ভারতবর্ষের স্কুল কলেজ সব কিছু বন্ধ, অথচ আমাদের এই এলাকা দরিদ্র এলাকা, পিছিয়ে পড়া এলাকা, এদের কোনো স্মার্টফোন নেই, যার ফলে কোনো অনলাইন ক্লাস করতে পারছে না। আর এত ছোট ছোট শিশু এরা মোবাইল সম্পর্কে অতটা অবগতও নয়। আজকে এদের দরকার হচ্ছে বর্ণ পরিচয়ের সঙ্গে পরিচয় হওয়া, বর্ণকে চেনা, যার ফলে এরা আজকে স্কুলে প্রবেশ করবে সেই টাইমেই আজকে স্কুল কলেজ সব বন্ধ, যার ফলে আমরা এই এলাকার শিক্ষিত যুবক যুবতী হিসাবে একটা সংগঠন তৈরি করে বা একটা সংস্থা তৈরি করে এদেরকে আমরা বর্ণ পরিচয়ের সঙ্গে পরিচিতি লাভ করাচ্ছি। যা আর কিছু বড় ছাত্রছাত্রী রয়েছে আমাদের 3-4 পড়ে, তারাও ফোন সম্পর্কে অতটা বোঝে না, স্কুল বন্ধ, তারা বিগত দিনে যেগুলো কিছু শিখে এসছে তারা যেন ভুলে না যায় সেই চর্চাটা করানো হয় এখানে। পাশাপাশি এদের শরীর চর্চার দিকেও আমরা বিশেষভাবে নজর রেখেছি। আমি চাই সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রত্যেকটা এলাকায় যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা রয়েছে, এই রকম ছোট ছোট শিশুদের নিয়ে এরকম একটা ছোট স্কুল গড়ে বা পাঠশালা গড়ে এদেরকে পড়ানো হোক। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।